গুড মর্নিং, গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। তো দেখো, আজকে তো শনিবার, শনিবার সকালে তো আমি আলুর তরকারি, লুচি এটা করেই থাকি, তোমরা তো জানোই। তো আজকেও রেগুলারের মতো, রোজ শনিবারের মতো আজকে সকালেও আমি দিনটা শুরু করেছি। দেখো, সকালে চা করে নিয়েছিলাম, করার পরে এখানে দেখো ডুমডুম করে আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আজকে সকালে জলখাবারে করব আলুর তরকারি আর লুচি করব। আর আজকে কিন্তু ভালোই রোদ্র উঠেছে, কয়েকদিন ধরে যেরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এত বৃষ্টি ছিল, তো আজকে ভালোই রোদ্র উঠেছে। আর নতুন ফ্ল্যাটে এসে ভালো মন্দ সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সারাদিন কী করছি না করছি যতটা সম্ভব তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করছি। আজকে যেহেতু মামামের স্কুলে আজকে আমাকে যেতে হবে, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। সেই জন্য সকালে উঠে একদম ঘর দুয়ার ঝাড়ু মারা, ঘর মোছা এগুলো কমপ্লিট করে নিয়েছি, আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ বেশি কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর বুঝতেই তো পারছো, এক জায়গা থেকে এক জায়গায় এসে না কাজটা একদম মানে এলোমেলো হয়ে যায়। ওই বাড়িতে যেরকম আমার একটা গোছানো কাজ ছিল যে এরপরে এটা করবো, এরপরে ওটা করবো, এখানে এসে না সেটা এখনও আর হয়ে ওঠেনি। তো যতটা পারি আমি গুছিয়ে করারই চেষ্টা করি। তো চলো সবজিটা জল দিয়ে একটু ঢেকে দিই। ঢেকে ময়দা মাখতে দেখো বসে গেছি, ময়দার আটা মিলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মাখতে বসে গেছি। একটু চিনি লবণ তেল দিয়ে ময়াম দিয়ে মাখছি, কারণ লুচি করব। আর লুচিতে ময়দাটা যতই ময়াম দাও না কেন, মানে যত বেশি ময়াম দিবে ততই তো খেতে ভালো লাগবে, তাই না? আর এখানে আমি আটা মাখছি আর বসে বসে চিন্তা করছি, মানে কি বলবো, এক জায়গা থেকে এক জায়গায় এসে মানে কীরকম লাগছে, মানে সব কিছুই কেমন যেন লাগছে, সেটা বসে বসে ভাবছি আর আটা মাখছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে তো জানো তো মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, তো মাম্মাম ঘুমিয়ে আছে, আমি আর ডাকিনি। যেহেতু আজকে মাম্মামের সকালে স্কুল নেই, তো যাবো 11:30টার সময় মাম্মামের স্কুলে যাব, আটা মেখে তারপরে কাপড় কেচে স্নান করে তারপরে মাম্মামকে নিয়ে মাম্মামের স্কুলে যাব, বুঝলে তো? সেই জন্য ফটাফট করছি। আর মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাক, আমি ততক্ষণ আমার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, বুঝলে তো? চলো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করি, আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না, তোমরা একটু পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো একটু দেখো, সবাই একটু দেখো, আর যে যতটুকু দেখবে না ততটুকুই দেখো, কেউ কিন্তু স্কিপ করে যেও না, ঠিক আছে? আর একটা করে লাইক কিন্তু অবশ্যই অবশ্যই দিবে বন্ধুরা, তোমাদের একটা লাইক না আমাদেরকে ভিডিও করতে আরও উৎসাহ করে, জানো তো? তো চলো আটাটাকে মেখে নেই। তো অনেকটাই আটা নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, কারণ লুচি হলে না সবাই মানে ভালোই খায়, ভালোই পছন্দ করে। তো চলো লুচিটা বানিয়ে নিই, স্নান করে এসে লুচিটা বানাবো। তো দেখো স্নান করে এসে লুচি বানিয়েও নিয়েছি, আলুর তরকারিতে নিয়ে নিয়েছি, আর মাম্মামকে খেতেও দিয়ে দিয়েছিলাম। কিন্তু মাম্মাম প্রথমে বলে কি, আমি আলুর তরকারি দিয়ে খাবো না, যেই আমাকে নিয়ে বসা দেখেছে সেই ওইও আমার কাছ থেকে খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো আমিও খেতে বসেছি, আর এখানে কিন্তু একদম আমার কথা বলার টাইম নেই, কারণ ঘড়ির কাঁটাতে 11:30টার কাছাকাছি বাজতে চললো, আমি এখন মাম্মামের স্কুলে যাব, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি খাচ্ছি যে এটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে মায়ের বেটি দুজনে মিলে খেতে বসে গেছি, বুঝলে তো? চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ফটাফট বেরিয়ে পড়ি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আর সবাই পাশে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেডি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে কটা দেখতে পাচ্ছো ঘড়িটা? ঘড়িটা সেট করার জায়গায় খুঁজে পাচ্ছি না, এই যেখানে আছে 8:40 বেজে গেছে, আর আমি একদম রেডি হয়ে গেছি, বিছানা টিছানা সব উঠানো হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, কাপড় কাচা সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন যে চা খেলাম, রুটি করেছিলাম, রুটি আর কলা খেলাম, মাম্মাম চা রুটি খেলো, তো এই বাসনগুলোই শুধু মাজা হয়নি, আর মাম্মাম এখানে রেডি হচ্ছে, আর এখন ঘরের পর্দা তোলা হয়নি, সেই জন্য চাদরটা রাত্রিবেলা দিয়ে রাখি, সকাল হতে হতে না এত আলো এসে যায় ঘরে, ঘরের মধ্যে আলো ঢুকে যায়, সেই জন্য চাদরটা রাত্রিবেলা দিয়ে রাখি।
তো চলো, আজকে তো সানডে, মাম্মামের নাচ আছে, তো মাম্মামের নাচে নিয়ে যাবো। মাম্মাম তো রেডি হয়ে গেছে, আর মাম্মামের খেতে খেতে তো অনেকটা টাইম লেগে গেল, তো দাঁড়াও ওকে জামাটা পরিয়ে দিই। তো মাম্মামকে ড্রেস করিয়ে দেওয়া হয়ে গেছে, আর সময় নেই, ওটা বেরিয়ে পড়ি। তো চলো 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 চলো, ছেলে শুয়ে আছে, তো আমি এদিক থেকে বেরিয়ে একবারে তালা মেরে বেরিয়ে যাবো। তালা মারবো, দাদাভাই ঘুমিয়ে আছে, চলো। তো চলো বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। লাইটের চপ্পল নিচে আছে, লাইটের বন্ধ করে। তো মাম্মামে নাচের স্কুল থেকে চলে এসে তারপরে দেখো কাসমা ছাদে কাপড় মেলতে চলে এসেছি। কাপড় চোপড় যেহেতু কেচে রেখে তারপরেই গিয়েছিলাম, আর আজকে রৌদ্র আছে, ভালোই রৌদ্র আছে। আর এখন আমি ভিডিও এডিটিং করছি যে, আর এখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির আওয়াজটা কিন্তু একটু আসবে, তোমরা একটু স্কিপ করে নিও, ঠিক আছে বন্ধুরা? আর এখানে মাম্মামকে আমি বলেছিলাম আমার একটু ভিডিও করে দাও তো মাম্মাম, তো মাম্মাম ভিডিও করে দিচ্ছে। মাম্মাম এত ক্যামেরাটা নাচিয়ে যাচ্ছে, তো দেখো খুব সুন্দর রোদ্র উঠেছে, আর খুব সুন্দর হাওয়াও আছে ছাদে। আর এই যে ছাদে গাছগুলো, মাম্মা বাবা তোমাদেরকে একটু ভিডিও করে দেখালো, মাম্মাম বলছিলো মা আমি একটু ভিডিও করে দেখাবো, আমি বললাম ঠিক আছে দেখাও। আর ওই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে মাম্মাম দেখিয়ে দিল গাছগুলো। গাছগুলোতে মানে ঠিকমতো জল পড়েনি জানো তো, সেই জন্য একদম কোনো কোনো গাছ শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? কোনো কোনো গাছ শুকিয়ে গেছে, এখানে অনেক রকমের গাছ আছে, আমি যেহেতু দেখিনি, এই যে জবা ফুল ফুটে আছে দেখিনি, সেই জন্য বলতে পারবো না কী কী গাছ আছে, বুঝলে বন্ধুরা? আর তো চলো এবার নিচে চলে যাই। আর এখানে দেখো চাল ধোয়া স্টার্ট করে দিলাম, তাড়াতাড়ি রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে, তো চলো চালটাকে আমি ধুয়ে নিই। আগে তো ওই বাড়িতে থাকতে সকালবেলা চাল ধুয়ে রেখে দিতাম, কারণ আমাদের ট্যাপে জল আসতো, তো তখনই সব কাজকর্ম করে রাখতাম, আর এখানে এসে তা করি না, রান্না ভাতে জল বসিয়ে দিয়েই আমি চালটা ধুয়ে নিই, বুঝলে তো? এটাই আমার সুবিধা হয়, আগে থেকে আর ধুয়ে মানে সিম নেই আমার কাছে, একবারে ভাতে জল বসিয়ে তারপরেই ধুয়ে নিই। তো চলো চালটা ধুয়ে নিই, আর আজকে কী এনেছি কী এনেছি তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো চালটা ধোয়া হয়ে গেছে, দেখো ভাতে ছেড়েও দিয়েছি, ভাতটা বলক উঠে গেছে, আর মাঝখানে কিছুটা স্কিপ করে গেছি, সব কিছু তো দেখানো সম্ভব হয় না, তাই না বলো? সব কিছু দেখাতে গেলে ভিডিওটা তো কত বড় হয়ে যাবে, তাই না? তো দেখো ভাতটাও আমার হয়েই আসছে, আর এখানে নিয়ে এসেছি, চলো ঢেলে দেখাই তোমাদের কী আছে। আমি অবশ্য জানি কিন্তু দেখিনি কী আছে, বুঝলে? শুনেছি তো, আজকে রবিবার চিকেন, তো অনেক দিন পরে চিকেন করছি, আগে রবিবারে তো ছেলের তো শরীর ভালো ছিল না, সেই জন্য চিকেন করতে পারিনি, তো এবার দেখো চিকেন করে নিচ্ছি। তো চলো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একবারে ধুয়ে নিই, আর আগে তো কোনো দিনও এগুলো ধোয়া ধোয়া তোমাদের দেখাতে পারিনি, যেহেতু কলপাড়ে গিয়ে ধুতাম, আর এখন যেহেতু ঘরের মধ্যে বেসিংয়ে ধুচ্ছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর এখানে দেখো বন্ধুরা, মাংসের আলু ভাজাও হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছি, আর আলুগুলো একটু বেশি ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি মাংসটা বসিয়েও দিয়েছি, আর কোনো কিছু শেয়ারও করলাম না, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট করে নিচ্ছি, বুঝলে তো? আর এই যে দেখো বা এদিকটাতে কি সুন্দর আকাশটা মনে হচ্ছে না, পরিষ্কার পরিষ্কার একদম, আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ্রু উঠেছে জানো তো, আর এদিকটা পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, আর ওই দিকটা মনে হচ্ছে কি মেঘলা মেঘলা, এই যে এদিকটা মনে হচ্ছে মেঘলা মেঘলা। তো ঘরের পিছনে কাঁঠাল গাছটাতে না খুব সুন্দর হাওয়া ছাড়ে জানো তো, আর হাওয়া এত ছাড়ে ওই জন্য রান্নাঘরের জানলাটা বন্ধ করে আমাকে রান্না করতে হয়। আর এই যে দেখো মাংসটা আমার হয়ে এসেছে, এখন ভালো করে একটু মাংসটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে জল দিয়ে দিব। কষা কষা এরকম মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর আজকের মাংসটা না একদম পাতলা পাতলাও করবো না, আর একদম ঘনও করবো না। তো চলো আলুটা দিয়ে না ঢেকে দেই একটু, তাছাড়া ছাড়া পোলট্রির মাংস তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর আলুটা সিদ্ধ হতে চায় না। তো চলো সব কিছু দিয়ে একবারে কষিয়ে দিয়ে ঢেকে দিই, ঢেকে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে নিই, বুঝলে তো? অনেক কিন্তু কাজ এখনও পড়ে আছে, সব কাজ কিন্তু কমপ্লিটই করতে পারিনি জানো। আর মাম্মাম যেন এখন পাশের বাড়িতে খেলছে, মাম্মাম
এই যে দেখো মাম্মা মোদের বাড়িতে খেলা করছে, দেখতে পাচ্ছ? দেখছো মাম্মা হাই কর দো বলছে, খেলো। তো মাংসটা ঢেকে দিলাম আর মাম্মামকে তো দেখালাম আমি। মাম্মাম এই বাড়িতে খেলতে গেছে, আর ওই যে ছেলেটা, যেই ছেলেটার সাথে মাম্মাম খেলছে সেই ছেলেটা মাম্মামের টিউশনিতে পড়ে। দুজনে রোদ্রু আসছে, বোঝা যাচ্ছে না, দুজনে একসাথে টিউশনিতে পড়ে। তো নাচে থেকে এসে স্নান ধান করে বিস্কুট খেয়েছে, খেয়ে বললো মামি একটু খেলতে যাই। তো আমি বললাম যাও খেলতে যাও। তো মাম্মা মোদের বাড়িতে খেলতে গেল, আমার রান্না হয়ে গেলেই তারপরে মাম্মামকে ডাকবো, ডেকে খেতে দিয়ে দেবো, একসাথেই খাবো। আজকে সকালে জল খাবার খেয়েছি, কটায় বলো তো, 8টার সময় খেয়েছি, আমারও প্রচণ্ড খিদেই পেয়ে গেছে। আর মাম্মামের নাচে থেকে আসার পথে না একটু মার্কেটে ঢুকেছিলাম, তো কিছু নেইনি সেরকম, তো কি নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো, এখন তো দেখানোর সময় নেই। এখন রান্না টান্না করিনি, করে পরে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, কী নিয়েছি। তো চলো, আর এখনও দেখো ছেলে এখানে শুয়ে ছিল, ওটা ছেলের বিছানা। তো সারাদিন যতবার আমি গোছাই না কেন, ওই বালিশগুলোকে এইরকম করে ছিটিয়েই দিলে, ছিটিয়েই দিলে। তো পরে আবার গুছিয়ে নিব। আর ওখানে কিছু ডিব্বা ডুব্বি আছে, ওই ডিব্বা ডুব্বিগুলোকে মাজতে হবে, ওগুলোকে মাজবো, পরিষ্কার করবো। আর আমাদের গুরুদেবের ফটোটা না ওখানে বসিয়েছি, তো টুলটার দিয়ে একটা কাপড় বাঁধতে হবে, তো কাপড়টা কিনতে হবে, কিনে তারপর ওখানে একটু ধূপকাঠি দেখাতে হবে। আর ফ্যানটাকে পরিষ্কার করা হয়নি, মিক্সার মেশিনটাও পরিষ্কার করা হয়নি, এগুলোকে পরিষ্কার করবো। এখানে আসার পর থেকে না মানে একটার পর একটা গোজগাছ তো বুঝতেই পারো, সব কিছু টোপলা বেঁধে নিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, ব্যাগ ভরে ভরে নিয়ে এসেছিলাম, সেগুলোকে আবার জায়গা মতো ঢুকালাম। মানে এগুলো করতে করতে তো টাইম চলে যাচ্ছে, তারপরে আবার দোকানে যেতে হচ্ছে, কেমন যেন লাগছে না। তো আবার দোকানে যেতে হয়, আবার বাজার আনতে হয়, মাম্মামি স্কুল নাচ এইরকম করতে করতে না টাইমটা মানে চলেই যাচ্ছে, পাচ্ছেই না টাইম, বুঝলে তো, সেই জন্য কাজগুলোকে এগিয়ে নিয়ে যে মানে শেষ করতে পারছি না। তো এখানে সবজি টবজি বানালাম, এখন এগুলো সব পরিষ্কার করি মাংসটা হতে হতে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে আর তোমাদের সাথে কিছু শেয়ারই করিনি, আর এখন চলে এসেছি দোকানে। আর এই যে দেখো মাম্মামও আছে আমার সাথে, মাম্মাম তো দোকানে এসেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, নতুন হলে পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।